ভীষণ এক্সাইটেড আজকে বেঙ্গল সাফারি করতে এসেছি। অনেক দিন ধরে প্ল্যান ছিল বেঙ্গল সাফারি করব, তো আজকে সকালবেলা লাটাগুড়ি থেকে বেঙ্গল সাফারির জন্য বেরিয়েছি। অনলাইনে বুকিং হয়, 12:30টার টিকিট পেয়েছি, 2 টিকিট বুক করেছি, আমার সাথে অরিত্র রয়েছে। তো আপনারা বেঙ্গল সাফারির টিকিটটা চাইলে অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। বেশ কয়েকটা শিফট আছে, সেটা নেটেই আপনারা পেয়ে যাবেন কতগুলো শিফট আছে। যারা লাটাগুড়িতে স্টে করেন, লাস্ট দিন যাদের চেক আউট থাকে বা বিকেলবেলা ট্রেন থাকে, তারা চাইলে দুপুরবেলা কিন্তু শিলিগুড়িতে বেঙ্গল সাফারি করে বিকেলবেলা ট্রেন খুব সহজে ধরতে পারেন। তো বহু প্রতীক্ষার পরে যেহেতু আজকে বেঙ্গল সাফারিটা করতে পারছি, আমি যা দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। আমাদের সাফারি টাইমিং হচ্ছে 12:30, তো অনেকটা সময় আমাদের হাতে রয়ে গেছে। ভেতরে বেশ কিছু জিনিস দেখার রয়েছে, চিড়িয়াখানা টাইপের রয়েছে, বেশ কিছু অ্যানিমেলস রয়েছে, তো আমরা একটু দেখে নিচ্ছি, আপনারা আমার সঙ্গে দেখে নিন। এখন আমাদের গ্র্যান্ড সাফারির টাইম হয়ে গেছে। তো এতক্ষণ ধরে আমাদের জুটা আমরা ঘুরলাম, তার মধ্যে ক্রোকোডাইল দেখতে পেলাম, ক্যাঙ্গারু দেখলাম, টিয়া পাখি দেখেছি প্রচুর, বিভিন্ন ধরনের পাখি, প্লাস এই জায়গাটাকে
এনজয় করলাম। তো এই আমাদের যে গ্র্যান্ড সাফারি সেটা আমাদের নেক্সট ভিডিও পার্ট টুতে রয়েছে। আর এখানে সব থেকে বেশি এনজয় করেছি মাকাও, সেটা রই ছিল আপনাদের, নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। যদি প্রথম পার্ট ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পার্ট অবশ্যই আপনারা দেখবেন।